হ্যালো বন্ধুরা, লড়াই চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, গডজিলা ইউনিভার্সের অনেকগুলো গডজিলা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং তাদের ডুও ব্যাটেলগুলো আমাদের ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করতে পেরেছেন। তবে আজকের এই ব্যাটেলটি ডুও ব্যাটেল না, ট্রাই ব্যাটেল হতে চলেছে। তো গডজিলার মধ্যে বুঝতে পারছেন ব্যাটেলগুলো আজকে কতটুকু পাওয়ারফুল ব্যাটেল হবে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করতে চলেছি তিনটা গডজিলার পাওয়ার, এবিলিটি, উইক পয়েন্ট এবং তাদের স্ট্রেংথ। তিনটা জানার পরে আমরা এই লড়াইতে কে জিততে পারবে সেটাও জানতে পারবো ভিডিওর শেষে। আর আজকের এই তিনটি ব্যাটেল তিনটি গডজিলার মতো হতে চলেছে তা আমরা ভিডিওর শুরুতে জেনেছি। তবে তিনটা গডজিলার নাম কি, অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন। তিনটা গডজিলার নাম হচ্ছে শিন গডজিলা, লেজেন্ডারি গডজিলা এবং গডজিলা আর্থ। এবং এই তিনটা গডজিলার অরিজিন সম্পর্কে আমরা ভালোভাবে জানি। পাওয়ার এবং এবিলিটি নিয়ে যদি কথাই বলা হয় তাহলে আমরা শুরু করি শিন গডজিলাকে দিয়ে। শিন গডজিলার হাইট হচ্ছে 390 ফিট এবং ওয়েট হচ্ছে 52,000 মেট্রিক টন এবং লেন্থ হচ্ছে 270 ফিট। তবে আজ পর্যন্ত গডজিলা ইউনিভার্সের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ক্যারেক্টার এবং ভয়ঙ্কর দেখতে গডজিলার মধ্যে যদি কেউ হয়ে থাকে সেটা হবে শিন গডজিলা। কারণ শিন গডজিলা শুধুমাত্র একটা ফর্ম হয়, চারটি ফর্ম রয়েছে এবং চতুর্থ ফর্মে এসে পাওয়ারফুল শিন গডজিলা অর্থাৎ গডজিলার রূপটি ধারণ করে। তার আগের ফর্মগুলোতে সে গডজিলা ছিল তবে অন্য চরিত্রে বা অন্য রূপে। শিন গডজিলার কাছে কিছু ইউনিক পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেই পাওয়ার এবং এবিলিটিগুলো অন্যান্য গডজিলার কাছে নেই বলতে পারেন। সুপার রেডিয়েশন হিট রে নামক একটা এবিলিটি রয়েছে, অনেকে এটা নিউক্লিয়ার পালস বা অন্যান্য গডজিলার নিউক্লিয়ার পালস বলতে পারেন, তবে এটা এমন না। এটা মুখ থেকে আগুন বের করতে পারে যেটা অন্যান্য গডজিলা করতে পারে না। আর এই ফায়ারের হিট একটা পরমাণু বম ফাটলে যতটুকু হিট জেনারেট হবে ঠিক ততটুকু হিট জেনারেট হয়। এটা নিউক্লিয়ার পালস বা অ্যাটমিক ব্রেথের তুলনায় অনেকটাই পাওয়ারফুল বলতে পারেন। এই ফায়ারটা মুখ দিয়ে বের করার পাশাপাশি তারা একটা পার্পল কালারের বিম বের করতে পারে যেটা অ্যাটমিক ব্রেথ বলতে পারেন বা নিউক্লিয়ার পালস বলতে পারেন, যেটাই বলতে পারেন। খুবই পাওয়ারফুল একটা, এবং এটা যেহেতু পয়েন্টেড সূক্ষ্ম জিনিসেও টার্গেট করতে পারবে তারা এই বিম দিয়ে। আর এই পার্পল কালার বিমটা শুধুমাত্র মুখ থেকে বের করতে পারে এমন নয়, তারা লেজ থেকেও বের করতে পারে, যার ফলে পি থেকে আসা যে কোনো এনিমির গায়ে এই বিমটা লাগতে পারে। তাছাড়া টর্সাল ব্লেড থেকেও এটা বের করতে পারে, যার ফলে পিছন থেকে অর্থাৎ উপর থেকে যে কেউ আক্রমণ করুক না কেন তাকেও টার্গেট করে ফেলতে পারবে এই বিম দিয়ে। শুধু এ সকল জিনিসপত্র শিন গডজিলাকে এতটাই পাওয়ারফুল করে তুলে নেই, তার আরও কিছু কারণ রয়েছে। যেমন মিউটেশন বলতে পারেন, শিন গডজিলা চারবার মিউটেড হয়েছে এবং চারবার মিউটেড হওয়ার পর সে আরও থেকে আরও পাওয়ারফুল হয়ে যায়, যেটা অন্যান্য গডজিলা পারে না। অন্যান্য গডজিলা সাধারণত মিউটেড হয় বা আনমিউটেড হয় এবং তারা আগের পাওয়ার ফিরে পায়। তবে শিন গডজিলা মিউটেশনে যাওয়ার পর পরবর্তীতে যখন ফিরে আসে তখন আরও বেশি পাওয়ার এবং আরও বেশি এবিলিটি নিয়ে ফিরে আসে। সোজা কথা বলতে গেলে যতবারই ইভলভ হয়েছে এই শিন গডজিলা ততবারই তার পূর্বের ফর্মের তুলনায় ভালো একটা ফর্মে এসেছে। পূর্বে যতটুকু পাওয়ারফুল ছিল তার তুলনায় আরও বেশি পাওয়ারফুল ফর্ম নিয়ে সে এসেছে। তো এখন কথা বলা যাক লেজেন্ডারি গডজিলা সম্পর্কে। তার আগে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, ভিডিওটি থেকে লাইক করে দিবেন। লেজেন্ডারি গডজিলাকে সবাই পছন্দ করে তার অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে মনস্টার জগতের হিরো হচ্ছে লেজেন্ডারি গডজিলা। তাছাড়া লেজেন্ডারি গডজিলা হাইট, ওয়েট, লেন্থ, পাওয়ার, এবিলিটি সব দিক দিয়ে পারফেক্ট। লেজেন্ডারি গডজিলা হাইট বলতে গেলে 400 ফিট, ওয়েট বলতে গেলে প্রায় 100 টনের কাছাকাছি। তবে বন্ধুরা, দেখার বিষয় হচ্ছে এই লেজেন্ডারি গডজিলা নিজের আকারের তুলনায় অনেক বড় বড় মনস্টারদেরকে অনায়াসে হারিয়ে দিয়েছে। শুধুমাত্র একটা দুটা মনস্টার নয়, অনেক মনস্টারকে হারিয়েছে। তাই বলা যায় এই গডজিলাটার পক্ষে হাইট অ্যাডভান্টেজ কেউ নেয়ক বা না নেয়ক, গডজিলার সাথে লড়াই করতে আসলে খুবই হার্ড ডাডি লড়াই হবে এবং খুবই ফাইট দিতে হবে, তাহলে এই লেজেন্ডারি গডজিলাকে হারাতে পারবে। এই গডজিলা নিজেকে নিজে চার্জ করতে পারে, অ্যাটমিক রেডিয়েশন অথবা জিওথার্মাল রেডিয়েশনকে নিজের দেহের ভিতর অ্যাবজর্ব করতে পারে লেজেন্ডারি গডজিলা, যার ফলে লেজেন্ডারি গডজিলা পাওয়ারের কখনো কমতি হয় না। আর রেডিয়েশনগুলো, এনার্জিগুলো নিজের দেহের ভিতর বেশি পরিমাণে অ্যাবজর্ব করে ফেললে গডজিলার আমরা নতুন একটা ভার্সন বা নতুন একটা রূপকে দেখতে পাই, যে রূপটাকে আমরা বার্নিং গডজিলা রূপেও নামে আমরা চিনি। সাধারণ গডজিলা থেকে যখন বার্নিং গডজিলা রূপান্তরিত হয় তখন এর শক্তির কোনো লিমিট থাকে না। অ্যাটমিক বৃথা যখন ব্যবহার করে তার আগে তার দেহের ভিতর এনার্জি স্টোর থাকতে হয়, এনার্জি যদি স্টোর না থাকে তাহলে তারা অ্যাটমিক ব্রেথটাকে ব্যবহার করতে পারে না, যার ফলে তারা নিউক্লিয়ার রেডিয়েশন বা জিওথার্মাল রেডিয়েশনকে নিজের দেহের ভিতর মোটামুটি পরিমাণে অ্যাবজর্ব করে রাখে। বেশি পরিমাণে অ্যাবজর্ব করে ফেললে তারা বার্নিং গডজিলায় রূপান্তরিত হয়ে যায় এবং পরবর্তীতে এই এনার্জিটা ব্যবহার করে তারা অ্যাটমিক ব্রেথ ব্যবহার করতে পারে এবং বেশি পরিমাণে অ্যাবজর্ব করে রাখলে তারা নিউক্লিয়ার পালস অথবা বার্নিং গডজিলা যখন তারা থাকে তখন তারা নিউক্লিয়ার পালস এবিলিটিটা ব্যবহার করতে পারে।
বেশিরভাগ সময় গডজিলা তাদের অ্যাটমিক ব্রেথ এবং নিউক্লিয়ার পালস ব্যবহার করে না, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে তার এদের এনিমিকে হারানোর চেষ্টা করে। কারণ গডজিলা বুঝতে পারে তাদের এই অ্যাটমিক ব্রেথ এবং নিউক্লিয়ার পালস ব্যবহার করলে যে রেডিয়েশনগুলো বের হয় এবং যে স্থানে ব্যবহার করে সেই স্থানে এই রেডিয়েশনগুলো খুবই উপযুক্ত নয়, মানে পরবর্তীতে মানুষদের জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত এবং মানুষদের জন্য অনেক ভোগান্তি হবে। তাই গডজিলা বুঝে শুনেই নিউক্লিয়ার পালস এবং অ্যাটমিক ব্রেথ ব্যবহার করে। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে গডজিলার সাথে টক্কর দেওয়ার মতন খুবই কমই প্রাণী রয়েছে। যে সকল প্রাণীদেরকে অথবা যে সকল মনস্টারদেরকে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে গডজিলা লড়াই করে পারছে না বা হেরে যাচ্ছে, তখনই গডজিলা নিজের সুপার ফর্মগুলো ব্যবহার করে। তাছাড়া লেজেন্ডারি গডজিলাকে অনেকটা ইন্টেলিজেন্ট গডজিলা বলা যায়, কারণ লেজেন্ডারি গডজিলার ব্রেনিং বা বোঝার ক্ষমতাটা বেশি রয়েছে অন্যান্য গডজিলাদের তুলনায়। তবে বন্ধুরা, এই সকল পাওয়ার এবং এবিলিটি কি গডজিলা আর্থকে মাত দিতে পারবে? চলুন এখন গডজিলা আর্থের সম্পর্কে কিছু তথ্য জানা যাক। গডজিলা আর্থের হাইট এবং ওয়েট হচ্ছে 300 মিটার এবং 1,00,000 মেট্রিক টন। যে স্থানে অন্যান্য গডজিলা একটা প্রাণী থেকে ধীরে ধীরে ইভলভ হয়ে গডজিলায় পরিণত হয়েছে, ঠিক এই জায়গায় অর্থাৎ গডজিলা আর একটা প্ল্যান্ট অর্থাৎ একটা উদ্ভিদ থেকে ইভলভ হয়ে হয়ে এত বড় একটা গডজিলা হয়েছে। তাই গডজিলা আর্থের শেষ সহজে হবে না। যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস না হচ্ছে ততদিন পর্যন্ত এই গডজিলা বেঁচে থাকবে। এবং গডজিলা ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে ভয়ঙ্কর গডজিলা গডজিলা আর্থকে ধরা হয়। গডজিলা আর্থের একটা পাওয়ারফুল এবিলিটি হচ্ছে অ্যাটমিক ব্রিথ, আর এই অ্যাটমিক ব্রিথের পাওয়ার হচ্ছে 3 টেরাবাইট। গডজিলা আর্থের অ্যাটমিক ব্রিথের রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার, অর্থাৎ গডজিলা আর্থ এক জায়গায় বসে 300 কিলোমিটার দূরে অবস্থিত যে কোনো এনিমি বা শত্রুকে অনায়াসে মেরে ফেলতে পারবে। তাছাড়া গডজিলা আর্থ একটা রোর বা একটা সাউন্ড ওয়েভ বের করতে পারে যাকে সুপার অসিলেটিং ওয়েভ বলা হয়, এবং এই সাউন্ড ওয়েভটা এতটাই পাওয়ারফুল যে কেউ সেখানে থাকবে তার কান তো অবশ্যই ফেটে যাবে এবং বাড়ি ঘর পর্যন্ত ভেঙে যাবে এই আওয়াজের ফলে। গডজিলা আর্থ তাদের লেজের সাহায্যে একটা ওয়েভ তৈরি করে এবং সেই ওয়েভটা এতটাই পাওয়ারফুল যে রাস্তায় যে কোনো জিনিস আসলে সেটা দুটুকরো হয়ে যাবে, সেটা হোক ঘর অথবা সেটা হোক পাহাড়। সব গডজিলা তো হয় পৃথিবী থেকে, হয় নিউক্লিয়ার বম থেকে বা নিউক্লিয়ার এনার্জি থেকে এনার্জি গ্রহণ করে, তবে এই গডজিলাটা সেটাও করে, পাশাপাশি তারা নিজের দেহের ভিতরে এনার্জি ক্রিয়েট করতে পারে, একটা ব্যাটারির মতন এনার্জি তারা ক্রিয়েট করতে পারে এবং সেই এনার্জি ব্যবহার করে পাওয়ারফুল এবিলিটিও অথবা পাওয়ারফুল সুপার পাওয়ারও ব্যবহার করতে পারে। পুরো গডজিলা ইউনিভার্সের মধ্যে সবগুলো গডজিলা পৃথিবী যেভাবে চলে তারা নিজের দেহকে সেভাবে মিউটেশন বা সেভাবে গড়ে তোলে, তবে গডজিলা আর যেভাবে চলে পৃথিবী সেভাবে চলে, বুঝতে পারছেন? গডজিলা আর্থ মিউটেড করলে পুরো পৃথিবী মিউটেড হয়ে যায়, এতটাই পাওয়ারফুল। এবার চলুন কথা বলা যাক ডিউরেবিলিটি নিয়ে। শিন গডজিলার ডিউরেবিলিটি নিয়ে যদি কথা বলা হয় তাহলে পৃথিবীর মধ্যে যত মডার্ন ওয়েপেন রয়েছে কোনো ওয়েপেনই শিন গডজিলাকে আহত করতে পারছিল না, অর্থাৎ পৃথিবীতে থাকা সকল মডার্ন ওয়েপেনই ফেল হয়ে গিয়েছিল। তবে বন্ধুরা, চতুর্থ লেভেলের শিন গডজিলাকে কেমিক্যালের সাহায্যে মিউটেশনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তবে তার আগে কোনো ওয়েপেনই তার উপর কাজ করছিলই না। এমনকি শিন গডজিলা আর কিছুক্ষণ যদি টিকে থাকতে পারতো তাহলে সে পুরো দেশটাকে ধ্বংস করে দিত। ডিফেন্স সিস্টেম বলতে গেলে শিন গডজিলার পিছন থেকে যে টর্সাল ব্লেডগুলো রয়েছে, টর্সাল ব্লেড থেকে বের হওয়া অ্যাটমিক ব্রেথ বা যেটাই বলতে পারেন বিম বের হয়, সেটা যদি কন্টিনিউয়াসলি তারা বের করতে থাকে তাহলে তার উপর কেউ আক্রমণ করতে পারবে না, তখন আক্রমণ করা বৃথা হবে। কারণ সে আক্রমণের মিসাইল, বোম, বুলেট যেটা হোক না কেন, এই বিমগুলোর সাহায্যে সেগুলো ধ্বংস হয়ে যাবে, তখন আক্রমণ করে কেউ লাভ করতে পারবে না। তবে এক্স্যাক্টলি তেমন এবিলিটি আমরা লেজেন্ডারি গডজিলাকে দেখতে পাইনি বা লেজেন্ডারি গডজিলার কাছে এমন এবিলিটি নেই। তবে লেজেন্ডারি গডজিলার কাছে যে ত্বকটা বা এতে চামড়াটা রয়েছে সেই চামড়াটা এতটাই পাওয়ারফুল চামড়া যে সেটাকে ভেদ করা অসম্ভব, যার ফলে আমরা দেখতে পেয়েছিলাম মানুষের তৈরি বোম, বুলেট, মিসাইল কোনো আঘাতই করতে পারছিল না বা কোনো আহতই করতে পারছিল না। তাছাড়া নিউক্লিয়ার ওয়েপেন বা নিউক্লিয়ার বোম দিয়েও গডজিলার উপর আক্রমণ করা হয়েছিল, তা সত্ত্বেও গডজিলার তেমন বেশি ক্ষতি হয়নি, উল্টো গডজিলা পানির ভিতর থেকে বের হয়ে এসেছিল। বার্নিং ফর্মে যখন গডজিলা চলে যায় তখন গডজিলাকে কেউ আক্রমণ করে আটকাতে পারবে না, তখন তারা একটা নিউক্লিয়ার পালস বা একটা নিউক্লিয়ার হিট ব্যবহার করে সেই নিউক্লিয়ার পালসের ফলে কিং গিদোরা বা মনস্টার জিরো পর্যন্ত মারা গিয়েছিল, যে মনস্টার জিরো সবথেকে পাওয়ারফুল মনস্টার ছিল। অন্যদিকে গডজিলা আর্থের কথা যদি বলা হয় তাহলে গডজিলা আর্থ নিজের টর্সাল ব্লেড থেকে ইলেকট্রোম্যাগনেটিক পালস বের করতে পারে এবং এই ইলেকট্রোম্যাগনেটিক পালসটা তাকে পুরো একটা শিল্ড প্রোভাইড করে, একটা ডিমের ভিতর নিয়ে আসে এবং এই শিল্ডটা ভাঙা ইম্পসিবল হয়ে পড়ে এনিমির পক্ষে। গডজিলা আর্থ যদি এই এবিলিটিটা নাও ব্যবহার করে তা সত্ত্বেও গডজিলা আর্থে তেমন বেশি কোনো ক্ষতি করতে পারবে না মানুষের তৈরি যে কোনো ওয়েপেন দিয়ে। কারণ বন্ধুরা, গডজিলা আর্থের টিস্যু হচ্ছে মেটালিক টিস্যু, গডজিলা আর্থের চামড়া পুরো মেটালের মতনই, এরা নিজেকে নিজে খুব তাড়াতাড়ি, একবার বলতে পারেন খুব তাড়াতাড়ি হিল করে ফেলতে পারে।
তো বুঝতেই পারছেন এই গজিলাটি এক্স্যাক্টলি কতটুকু পাওয়ারফুল। বন্ধুরা, এই সকল তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে কে মনে হচ্ছে জিতবে, গজিলা আর্থ, শিন গজিলা নাকি লেজেন্ডারি গজিলা? এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। বন্ধুরা, উইকনেস নিয়ে যদি একটু কথা বলা হয় তাহলে শিন গজিলার বড় বড় দুটো উইকনেস রয়েছে। সেটা হচ্ছে তারা খুব তাড়াতাড়ি মিউটেশন করে এবং তারা যদি যখন মিউটেশন করার প্রয়োজন হয় তখন তারা পানির অভ্যন্তরে চলে যায়। ফাইটের সময় যদি তারা মিউটেশন করার প্রয়োজন মনে করে তখন তারা পানির অভ্যন্তরে চলে যাবে এবং সে সেখানেই ফ্রিজ হয়ে যাবে। তাছাড়া হঠাৎ হঠাৎ করে তারা ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ হয়ে পুরো পাথরের মতন হয়ে যায়, যার ফলে তারা তাদেরকে মারা একবারে ইজি হয়ে যায়। এই জন্যই শিন গজিলা সবার আগে এই লড়াই থেকে নকআউট হয়ে যাবে। অন্যদিকে লেজেন্ডারি গজিলার উইকনেস বলতে গেলে একটু কম রয়েছে শিন গজিলার তুলনায়। লেজেন্ডারি গজিলা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে নিউক্লিয়ার ব্রেথ ব্যবহার করতে পারে না। নিউক্লিয়ার ব্রেথ ব্যবহার করার সময় তাদের একটু টাইম প্রয়োজন হয়, সেই টাইমে তাদের এনিমি তাদের উপর আক্রমণ করে বসে, যার ফলে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে লেজেন্ডারি গজিলা নিউক্লিয়ার ব্রেথ ব্যবহার করতে পারে না এবং বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায়। তাছাড়া লেজেন্ডারি গজিলার গলায় আক্রমণ করলে লেজেন্ডারি গজিলাকে হারানো সম্ভব, যেটা দেখেছি কিং গিদোরা করতে পেরেছিল এবং কিং কং তো লেজেন্ডারি গজিলাকে অ্যাটমিক ব্রেথ ব্যবহার করতে দিচ্ছিলই না। এটা হচ্ছে লেজেন্ডারি গজিলার উইক পয়েন্ট। অন্যদিকে গজিলা আর্থের উইক পয়েন্টে যদি কথা বলা হয় তাহলে এই গজিলার কোনো উইক পয়েন্টই নেই, সব পাওয়ার এবং এবিলিটি, কোনো উইক পয়েন্টই তো এর নেই। তাই বন্ধুরা, এল ওয়াইতে আমি ডিরেক্টলি বলছি এল ওয়াইতে জিতবে হচ্ছিল গিয়ে গজিলা আর্থ, আর সবার আগে নকআউট হবে শিন গজিলা। আপনার কাছে কি মনে হচ্ছে এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। ব্যাক হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকেন, ভালো রাখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।